فاسألوا أهل الذكر إن كنتم لا تعلمون بالبينات والزبر وأنزلنا إليك الذكر لتبين للناس ما نزل إليهم ولعلهم يتفكرون. بسم الله الرحمن الرحيم. السلام عليكم ورحمة الله وبركاته. وعليكم السلام ورحمة الله وبركاته. إن الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعده أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم إذا وقع القول عليهم أخرجنا لهم دابة من الأرض تكلمهم أن الناس كانوا بآياتنا لا يوقنون সম্মানিত দর্শক মণ্ডলী, সম্মানিত উপস্থিতি, প্রশংসা একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য যার অশেষ মেহরবানিতে আজকে আমরা সংক্ষিপ্ত সময়ের জন্য কিছু কথা বলার এবং শোনার জন্য উপস্থিত হতে পেরেছি, এই জন্য মহান মাবুদের দরবারে শুকরিয়া আলহামদুলিল্লাহ। সালাত ও সালাম বর্ষিত প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাহাবায়ে কেরাম এবং তাকে যারাই পুঙ্খানুপুঙ্খের উপর অনুসরণ করে এসেছেন তাদের সকলের উপরেই শান্তির ধারা অবতীর্ণ হোক। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানিত উপস্থিতি, আজকের সংক্ষিপ্ত সময় আমরা কিয়ামতের ধারাবাহিক আলোচনা, যে বড় আলামতগুলো নিয়ে আলোচনা করছিলাম তারই আজকে একটা পর্ব, সেটা হচ্ছে দাব্বাতুল আরদ, অর্থাৎ জমিনে বিচরণকারী একটা ভয়াবহ প্রাণী সম্পর্কে আজকে আলোচনা করব। এটা হচ্ছে 9 নম্বর পর্ব, যদিও চো এটা সিরিয়াল 8 নম্বর চলে আসে, কিন্তু আগে আমাদের একটু সমস্যা হয়েছিল, সেটা হচ্ছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ মুসলিমের 2901 নম্বর হাদিসের মধ্যে যে বর্ণনাটা দিয়েছেন যে 10টা আলামত প্রকাশ না পাওয়া পর্যন্ত কিয়ামত হবে না, তার মধ্যে ইমাম মাহদির আলোচনা নাই। ইমাম মাহদির আলোচনা আমরা বিস্তারিত করেছি এবং এটা হচ্ছে ইমাম মাহদির আলোচনাটা আমরা যা বুঝতে পারছি এখন, যে ইমাম মাহদির আলোচনাটা হচ্ছে কিয়ামতের ছোট আলামতগুলোর শেষ আলামত, এটা ধরা যায়, আল্লাহু আলাম। তো আজকে আলোচনা দাব্বাতুল আরদ। এই দাব্বাতুল আরদ অর্থাৎ জমিন থেকে বের হয়ে যাওয়া একটা প্রাণী, যেটা কিয়ামতের পূর্বে মাটি থেকে বের হবে, মর্মে এটা কিয়ামতের আলামত সম্পর্কে আমরা বুঝতে পারি। সূর্য পশ্চিম দিক থেকে উদয় হওয়ার পরপরই এই প্রাণীটি আগমন করবে, এমনকি এটা এসে মানুষকে নির্বাচন করে দিবে কারা মোনাফিক কারা মুমিন কারা কাফের, এটা তখনই প্রকাশ পেয়ে যাবে। এ সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআন সূরা নামলের 82 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন ওয়াইদা ওয়াকাল কাউলু আলাইহিম আখরাজনা লাহুম দাব্বাতাম মিনাল আরদ, যখন কিয়ামত নিকটবর্তী হয়ে যাবে সে সময়ে আমি তাদের সামনে থেকে মাটি থেকে জমিন থেকে একটি প্রাণীকে বের করব, আল্লাহ তাআলা বলছেন। এরপরে বলছেন যে তুকাল্লিমুহুম, সেই প্রাণীটি মানুষের সাথে কথা বলবে, আন্নান্নাসা কানু বি আয়াতিনা লা ইউকিনুন, এই বিষয়ে কথা বলবে যে মানুষ আমার নিদর্শন সময় বিশ্বাস করতো না, এ সম্পর্কে প্রাণীটি মানুষদের সাথে কথা বলবে, এটা আল্লাহ তাআলা বললেন। ইবনে কাসির রাহিমাহুল্লাহ, তাফসীর ইবনে কাসিরের লেখক, তিনি বলছেন যে শেষ জামানাতে মানুষ যখন পাপ কাজে লিপ্ত থাকবে, আল্লাহর আদেশগুলোকে মানুষ বর্জন করবে এবং নিষেধগুলোকেই মানুষ পালন করবে, দিনকে মানুষ পরিবর্তন করে ফেলবেন, ওই সময় আল্লাহ তাআলা এই প্রাণীটির আবির্ভাব ঘটাবেন। এটা হচ্ছে একটা প্রেক্ষাপট, ওই সময়ে এই প্রাণীটি আগমন করবে। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে এই প্রাণীটি আগমন করার পর মানুষের সাথে কথা বলবে। এখন দাব্বাতুল আরদ সম্পর্কে, এই ভয়াবহ প্রাণী সম্পর্কে সহিহ মুসলিমের হাদিস রয়েছে 2901 নম্বর হাদিস, সিরিয়াল সহিহ মুসলিমের সিরিয়ালের হাদিস নম্বর 7177 নম্বর হাদিস, মিশকাতের 5464 নম্বর হাদিস। হুজাইফা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে কিয়ামত হবে না যতক্ষণ পর্যন্ত 10টা আলামত প্রকাশ না পাবে, তার মধ্যে অন্যতম একটি আলামত হচ্ছে এই আলামতটা, অর্থাৎ ভয়াবহ একটা প্রাণীর আগমন হবে। এই প্রাণীটি আসলে বোঝা যাবে যে এর মাধ্যমেই কিয়ামত কাছে গেছে, একেবারে একেবারে নিকটবর্তী। এখন আমরা এই জিনিসটা লক্ষ্য করব,
সংক্ষিপ্ত সময়ে, যে প্রাণীটির ধরন কেমন হবে। যদিচ এ সম্পর্কে ইমাম কুর্তুবী সহ অনেকেই বলতে চেয়েছেন যে এটার হবে সালেহ আলাইহিস সালামের উটনির বাছুর, যে উটনিটাকে হত্যা করা হয়েছিল, তো এটার বাছুর হবে এবং এই বাছুরটি পাথরের মাঝে ঢুকে পড়েছিল, সেটি আল্লাহর অনুমতিক্রমে কিয়ামতের আগে বের হবে, এটা তারা বলতে চেয়েছেন। কিন্তু আসলে এ ঘটনা সত্য নয়। এ সম্পর্কে আরও যেসব বাক্য বলা হয়েছে সেগুলো সত্য নয়। এ সম্পর্কে শেখ আহমদ শাকের মুসনাদ আহমদের ব্যাখ্যা আকার, যিনি মুসনাদ আহমদের ব্যাখ্যা করেছেন, তিনি এ সম্পর্কে বলেছেন যে কোরআনের আয়াতে স্পষ্ট ভাষায় বলা হয়েছে যে এটা হচ্ছে দাব্বাতুল আরদ, অর্থাৎ দাব্বা মানে হচ্ছে অত্যন্ত সুস্পষ্ট। তো এই প্রাণীটি এমন প্রাণী হবে যেটা স্পষ্ট প্রাণী হবে, এবং মানুষ আরও যেসব পশু পাখি আমরা দেখতে পাচ্ছি এগুলোর চাইতে একেবারে ভিন্ন হবে। কিন্তু কীরকম হবে না হবে এটা কোরআন হাদিস দ্বারা স্পষ্টভাবে প্রমাণিত নয়। এখন আমরা সংক্ষিপ্তভাবে দেখব যে এই প্রাণীটি কোথা থেকে বের হবে। এই প্রাণীটি দাব্বাতুল আরদ এটা বের হবে মূলত পবিত্র মক্কা নগরী থেকে। সবচাইতে সম্মানিত জায়গা হচ্ছে মক্কা, এই মক্কা থেকে এই প্রাণীটি বের হবে। এ সম্পর্কে আবদুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে এই সাফা পাহাড় ফেটে এই প্রাণীটি বের হবে। আবদুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এটা বলছেন, তিনি বলছেন যে যদি আমি চাইতাম যে এই স্থানটি তোমাদেরকে দেখাই, তাহলে আমি ওখানে পা দিয়ে তোমাদেরকে দেখিয়ে দিতে পারতাম যে কোন জায়গা থেকে প্রাণীটি বের হয়ে আসবে। এটা হচ্ছে তাফসীরে কুরতুবীর বর্ণনা ওই আয়াতের, সূরা নমলের 82 নম্বর আয়াতের ব্যাখ্যা এই তাফসীরে কুরতুবীতে পাওয়া যাবে। এই প্রাণীটি, এই জন্তুটি তিনবার বের হবে, তিনবার বের হবে। তার প্রথমবার বের হবে কাবা শরীফ থেকে দূরবর্তী একটা গ্রাম থেকে, কাবা থেকে দূরের একটা গ্রাম থেকে এটি প্রথমে বের হবে। তারপরে আবার কিছুদিন লুকিয়ে থাকার পরে আবার কোনো এক জায়গা থেকে বের হবে। এরপরে শেষে বের হবে কাবা ঘর থেকে। এখন কাবা ঘর তো সবসময় লাগানো থাকে, তারপরও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেভাবে চান সেভাবে এটা বের হয়ে আসবে, এটাই হচ্ছে মূল বর্ণনা। এখন শেষ দিকে আমরা চলে যাব, একেবারে শেষ পয়েন্ট, সেটা হচ্ছে যে এই প্রাণীটির কাজ কি, দাব্বাতুল আরদ এই প্রাণীটির কাজ কি। কয়েকটা কাজ কোরআন হাদিস দ্বারা প্রমাণিত, তার মধ্যে অন্যতম হচ্ছে যে আল্লামা আলোসি রহমাহুল্লাহ রুহুল মানি তাফসির গ্রন্থের লেখক, তিনি বলছেন যে সূরা নামলের 82 নম্বর আয়াতটা যেটা, আন্না নাসা কানু বি আয়াতিনা লা ইউকিনুন, এই আয়াতটা সে মানুষের সামনে বলতে থাকবে, মানুষকে বলবে যে তোমরা কিয়ামতের নিদর্শন তোমরা অস্বীকার করতে, আজকের দিনটাকে তোমরা অস্বীকার করতে, আমি যে প্রকাশ পাবো সেটাকেও তোমরা অস্বীকার করতে, অথচ এই দিনটাও সংগঠিত হয়ে গেছে, আবার আমি যে আগমন করব এটাও বাস্তবায়ন হয়ে গেছে, মানুষের সামনে সে বলতে থাকবে, এটা হচ্ছে তার প্রথম কাজ। দুই নম্বর হচ্ছে সে মুমিনদেরকে আলাদা করবে, কাফেরদেরকে আলাদা করবে, প্রত্যেকটা মানুষের নাকে দাগ দিবে, প্রত্যেকটা মানুষের নাকে দাগ দিয়ে চিহ্নিত করে রাখবে, এমনকি মুমিন ব্যক্তি যারা তাদের কপালে লিখে দিবে, তাদের কপালে লিখে দিবে যে এরা হচ্ছে মুমিন, মুমিন নামটা লিখে দিবে, আর যারা কাফের তাদের কপালে লিখে দেওয়া হবে যে কাফের। তখন এখন যারা মনে করেন যে কাফের মুনাফিক সমাজে বাস করছে, যারা আল্লাহকে মানে না, এখন তো খুব দাপটের সাথে কাজ করছে, কিন্তু সেই সময় কিন্তু তারা তাদের ভণ্ডামি প্রকাশ পাবে, যারা মুনাফিক, যারা মুমিন, যারা কাফের, তাদের সবগুলো সেই সময় প্রকাশ পাবে। তো এ সম্পর্কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দাব্বাতুল আরদ তাখরুজু দাব্বাতু ফাতাসিকুন নাস আলা খারাতিমিহিম, দাব্বাতুল আরদ প্রাণীটা বের হবে এবং মানুষের নাকে চিহ্ন দিবে, মানুষের নাকে চিহ্ন দিবে, দেখে বোঝা যাবে যে হ্যাঁ এটা হচ্ছে দাব্বাতুল আরদ, এই প্রাণীটি একে চিহ্ন দিয়েছে। এভাবে তারা জীবনযাপন করতে থাকবে এবং এই প্রাণীটি সকল মানুষকে দাগ দেবে, কোনো মানুষকে বাদ রাখবে না, সারা পৃথিবীর সকল মানুষের নাকে দাগ দেবে,
তাহলে বোঝা যাচ্ছে যে দাজ্জাল যেমন মক্কা মদিনা বাদ দিয়ে সারা পৃথিবী ভ্রমণ করবে 40 দিনে, ঠিক তেমন ভাবে এই প্রাণীটি কিন্তু মক্কা মদিনা সহকারে সারা পৃথিবী ভ্রমণ করবে। যেহেতু প্রকাশ পাচ্ছে কোথা থেকে, কাবা শরীফ থেকে, মক্কা থেকে প্রকাশ পাচ্ছে, তাহলে বোঝা যাচ্ছে যে মক্কা মদিনা সব জায়গাতেই যাবে। এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে দাব্বাতুল আরদ বের হবে এবং তার সাথে থাকবে মুসা আলাইহিসসালামের লাঠি, মুসা আলাইহিসসালামের লাঠি থাকবে এবং সুলাইমান আলাইহিসসালামের আংটি থাকবে। সুলাইমান আলাইহিসসালাম যে আংটি ব্যবহার করতেন সেই আংটি তার কাছে থাকবে। সুলাইমান আলাইহিসসালামের যে আংটি, সেই আংটি দিয়ে সে কাফেরকে দাগ দিবে, কাফের নাকে সুলাইমান আলাইহিসসালামের আংটি দিয়ে দাগ দেওয়া হবে। আর মুসা আলাইহিসসালামের যে লাঠি, এই লাঠি মুমিনের চেহারার সামনে ধরবে আর মুমিনের চেহারা উজ্জ্বল হয়ে যাবে। সুবহানাল্লাহ, কি মানে সিস্টেম করে আল্লাহ তাআলা এই প্রাণীকে দিয়ে পাঠাবেন যে একেবারে সবাইকে চিহ্নিত করে দিবেন। এমন কি দেখা যাবে যে লোকেরা যখন খানাদানা পান করবে, খানাদানা খাবে, যখন তারা এক টেবিলে বসে খাওয়া দাওয়া করবে, সেই সময় তারা কাফের এবং মুমিনদেরকে চিনতে পারবে এবং তারা কাফেরকে কাফের বলে ঘোষণা দিবে এবং মুমিনদেরকে মুমিন বলে ঘোষণা দিবে। যেমন আমরা আজকে দেখতে পাই যে আজকে যেমন আমাদের সমাজে দেখা যায় যে একে অপরকে দোষারোপ করে যে কোনো একটা বিষয় নিয়ে, পুরাতন বিষয় নিয়ে, তো সেই রকম তখন তো বাস্তবে সব কিছু দেখা যাবে। এই জন্য মানুষ কাফেরকে কাফের বলবে এবং মুমিনদেরকে মুমিন বলবে। এই হচ্ছে দাব্বাতুল আরদ, অর্থাৎ জমিনে বিচরণকারী ভয়াবহ একটা প্রাণী। যেই প্রাণী সাধারণ প্রাণী, আমরা যেসব মানুষ, জিনের হিসাব বাদ আমরা যারা মানুষ রয়েছি, তারপর আরও পশু প্রাণী রয়েছে, এগুলো চাইতে একেবারে ভিন্ন হবে এই প্রাণীটি। তো আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে শেষ পর্যন্ত, মৃত্যুর আগ পর্যন্ত আমাদেরকে ঈমানকে টিকিয়ে ঈমানের উপরে যেন মৃত্যু দান করেন। আল্লাহুম্মা আমিন। সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।